ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কিভাবে ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারি। এটা খুবই সহজ, আমাদেরকে জাস্ট খাবারের নামগুলো জানতে হবে এবং কয়েকটি প্রয়োজনীয় বাক্য জানতে হবে। এক্ষেত্রে দুটি বাক্য খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই দুটি বাক্য জানলে আমরা প্রয়োজনীয় কথাবার্তা অনেকটাই বলতে পারি। হোয়াট উড ইউ লাইক, আপনি কী খাবেন? আই উড লাইক, বলে আমরা আমাদের খাবারের নামগুলো বলতে পারি। যেমন আমি চাই ওয়াটার, পানি খেতে চাই, আমি কর্ন স্যুপ খেতে চাই, আমি ফ্রাইড চিকেন খেতে চাই, আমি ব্ল্যাক কফি খেতে চাই। তাহলে আমরা খাবারের নামগুলো বলবো এবং ওয়েটার আমাদেরকে জিজ্ঞাসা করবে, হোয়াট উড ইউ লাইক স্যার, আপনি কী খাবেন স্যার? আমরা আই উড লাইক ব্যবহার করে প্রয়োজনীয় খাবারের নামগুলো বলে আমাদের প্রয়োজনীয় অর্ডারটা দিতে পারি। এছাড়াও কিছু বাক্য যা ব্যবহৃত হতে পারে এইসব ক্ষেত্রে, একটি কমন বাক্য ওয়েটার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, আমি আপনার জন্য কী করতে পারি স্যার? আমরা উত্তর দিতে পারি, ব্রেকফাস্ট খেলে সকালের নাস্তা খাবো, উই উইল হ্যাভ ব্রেকফাস্ট, উই উইল হ্যাভ লাঞ্চ, আমরা লাঞ্চ খাবো, উই উইল হ্যাভ ডিনার, আমরা ডিনার খাবো, উই উইল হ্যাভ সাপার, আমরা সাপার খাবো। এছাড়াও আমরা একটা মেনু চাইতে পারি, প্লিজ গিভ মি এ মেনু, প্লিজ গিভ আজ এ মেনু, দয়া করে আমাদেরকে একটি মেনু দিন। ক্যান ইউ গিভ আজ এ মেনু, আপনি কি আমাদেরকে একটি মেনু দিতে পারেন? সে উত্তর দিতে পারে, শিওর স্যার। আমরা তাকে একটু জলদি করতে বলতে পারি, আমরা তাকে বলতে পারি যে আমাদের একটু তাড়া আছে, আমরা একটু তাড়াতাড়ি যেতে চাই, তাড়াতাড়ি খেতে চাই। হ্যাঁ, সেজন্য উইল ইউ বি এ লিটল প্রম্পট, আপনি কি একটু জলদি করবেন, অথবা ফাস্ট অথবা কুইক, উইল ইউ বি এ লিটল প্রম্পট, উইল ইউ বি এ লিটল ফাস্ট, উইল ইউ বি এ লিটল কুইক, উই আর ইন এ হারি, আমাদের একটু তাড়া আছে। সো আমরা দেখলাম আমরা কীভাবে খুব সহজে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি কোনো একটি রেস্টুরেন্টে আমাদের খাবারের জন্য এবং খাবারের অর্ডার করতে পারি। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ অল।